আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ উক আসালাম আলাইবাদাস্তফা প্রিয় দিনই ভাইসব আজকে পর্যালোচনা পর্বের তৃতীয় পর্ব ইনশাল্লাহ আপনাদের সামনে এখন পর্যালোচনা করা হবে তা আমি শুরুতেই ওই আবেদনটাই করি কোনো আলেমকে গালি করবেন না এই মহতারাম একজন বয়স্ক ব্যক্তি তিনি একজন প্রবীণ মানুষ অতএব তাকেও অসম্মান করবেন না কোনো আলেমকে অসম্মান করবেন না আপনাদেরকে কেউ যদি গালি গালাজ করে আপনাদের কে কেউ যদি ছবি বিকৃত করে আপনাদেরকে যতই অসম্মান করুক আমরা দেখি করা হয় আপনারা করুন সবর এই সবরের প্রতিদান আল্লাহ আপনাদেরকে দেবেন যারা আলহামদুলিল্লাহ কাজ করছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন তাহলে আসুন আমরা এই মহতারাম প্রবীণ আলেম যে সাত নম্বর পয়েন্টটিতে তিনি যে দুটো অভিযোগ করেছেন আগে তার মুখেই সেই দুটো অভিযোগ আমরা শুনে নেই এটা তার

ধন্য ধন্যি ছিলেন ওনার লেখা এই তফসির ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সৌদি আরবের অর্থনূলে এই তফসিল লেখা হয় সারা পৃথিবীর অনেক ভাষায় এই 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 অনুদিত হয় বইয়ের হাজার ছিয়ানব্বই পৃষ্ঠা আপনারা একটু খুলে দেখেন হাজার ছিয়ানব্বই পৃষ্ঠা এখানে লেখা আছে আল্লা আল্লাহ আহ লাহন আহমুল্লাহ কি দুনিয়া বা আখেরা এটা তহসিলের মধ্যে লিখছেন যদি কেউ আল্লাহ রাসূলের ব্যক্তি অথবা গুনাহলিতে যদি কেউ আল্লাহ রাসূলের ব্যক্তি অথবা গুনা বলিতে কোন দোষ বেশ করে সে কাফের হয়ে যায় তার উপরে আল্লাহ লাহানত দুনিয়াতে এবং আখেরাতে তো তাহলে যে হুজুর সাল্লাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে মিস্টার মহদুদি তার লিখিত তফসিল তফিমুল কোরআনের সুরায় নসরের প্রস্তাব ফের তফসিল লিখতে গিয়ে তিনি লিখছেন হে রাসুল নব্বতের তেইশ বছরের জীবনে রেসালতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল করছেন ত্রুটি করছেন যে সমস্ত দুর্বলতা অসম্পূর্ণতা রয়ে গেছে এই জন্য আল্লাহর কাছে মাপ চান তাহলে এটা কি রাসুলের গুণাবলিতে বুঝো রাসুলের ব্যক্তিতে এটা একটা দোষ মারাত্মক কারণে দোষ বের হয় না প্রিয় ভাইসব। মনতারামের এই আলোচনা থেকে দুটি অভিযোগ পাওয়া গেলো একটা হলো তফসির বীর রায় মনগড়া তফসির তাফিমুল কোরআন মৌলানা মুজি রাহিমাহুল্লাহ মনগড়া তফসি করেছেন আর দু নম্বর হলো নবী করিম সাল্লু আলাই আসসালামের তিনি গুণাবলিতে মারাত্মক ধরনের দোষ বের করেছেন এ দুটি অভিযোগ প্রমাণ হিসাবে বলেছেন ইজাজা সুরা সুরা নাসরের ফাসাবে বিহামদের ইন্নাহু ইন্না হু কানাতবা তো ওয়াস্তান ফিরহু এর তফসিরে তিনি মানে রসুল সাল্লাহ সাল্লামের দোষ বের করেছেন তো এখন আগে তিনি পরিণাম বলে দিয়েছেন যারা রসুল সাল্লা সাল্লামের দোষ বের করবে তারা হলো জাহান্নামী আর তাদের উপরে আল্লাহ লানত যারা তফসিরবির রায় করবে তাদের উপরে লানত তারা জাহান্নামী তাহলে তার এই কথা অনুযায়ী মৌলানা মুদুদুর রাহেমাহুল্লাহর উপরে আল্লাহ যেহেতু তিনি তফসিরবির রায় করেছেন বিল্লাহ এবং মৌলানা হজরতুল আল্লাহাম দলার হোসেন সাইদি সাহেবরা হাফেজ তিনিও মৌলানা মুদুজুর রাহিমাহুল্লার দোষর হওয়ার কারণে তিনিও জাহান্নামী এবং তার উপরেও লানত পড়বে এই মহতারামের কথা অনুযায়ী আর তার মুক্তি যারা কামনা করেছে তো তারাও পাপি কারণ যেহেতু তফসিরবির রায় করেছে এবং রসুল্লাহ সাল্লামের দোষ বের করেছে এই হলো ওনার এই অভিযোগের সারাংশ এখন আসুন আমরা একটু এখান থেকে কিছুটা পর্যালোচনা করে সত্যিটা বের করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সুরা না এটা হলো আমরা ইজাজা সুরা নামে জানি সহজ সরল কথা আমার কোনো এলেম কালাম নাই আমি আসলে শুধু দিনই অনুভূতি থেকে বাইজের মধ্যে যেন একটু সত্যটা জাগ্রত হয় এবং বিভ্রান্তি যেন দূর হয় এই নিয়তেই শুধু কথাগুলি বলা ফাসাব্বি বিহামদ আব্বিকে অস্তাক ফের এর বাঙ্গা অনুবাদ মুফতি শফি রাহিমাউল্লাহ কী করেছেন এই যে এই তফসিরটা যেটাই মোহতারান দেখাইছেন এটা আমার কাছেও আছে এই তফসির এখানে আছে তা সেটা অর্থ করেছেন চোদ্দোশো আশি পৃষ্ঠায় আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এই হলো ওনারা এই অর্থ করেছেন ইসলামী ফাউন্ডেশনের যে অনুবাদ সেটাতে এক হাজার ছত্রিশ পৃষ্ঠায় ফাসাবাহামদের আব্বিক অর্থ করা হয়েছে তুমি তোমার প্রতি পালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করিয় মহানবী সাল্লা সাল্লাম আল্লাহ বলছেন আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করিয়ো যা সাইকুলহিন রাহেমাহুল্লাহ তর্জুমায় কোরআনে ফাসাবিবহামদের আব্বিকে অস্তাক্ষের অর্থ করেছেন তুমি শিও রবের পবিত্রতা ঘোষণা করো প্রশংসার সাথে এবং তার নিকট গুনাহের প্রার্থনা করো তিনি এখানে গুনাহের প্রার্থনা করো মানে এখানে গুণা শব্দটি প্রয়োগ করেছেন মদুদি রাহেমাহুল্লাহ আহ তাফিমুল কোরআনে যে উনিশ নম্বর খণ্ড এখানে তিনি এর অর্থ করেছেন তুমি তোমার রবের হাম সহকারে তার তসবি পড়ো তার কাছে মাকফুরাত চাও অনুবাদটা এ কারণে আগে আনলাম দুটো জিনিসের নাম কোরআন একটা হলো লফজ আর একটা হলো মায়ানা আরবি যে লেখাটা এটার নাম এটা এবং এটার যে অর্থটা আছে দুটো মিলেই কোরআন শুধু অর্থও করান না আর শুধু রিডিং যেটা এটাও করান না দুটো মিলে করান অতএব যেই তফসির করুক মূল অর্থ যেন ঠিক থাকে অনুবাদ যেন ঠিক থাকে অনুবাদ বিকৃত করা যাবে না সুতরাং এই যে কয়েকটি অনুবাদ শুনলেন এই অনুবাদে মৌলানা মদুদ্দি রাহিমাহুল্লা তাফিমুল কোরআনে যে অনুবাদ করেছেন ওরা পড়ে দেখবেন এই অনুবাদটাই সুন্দর হয়েছে অর্থাৎ অন্য অন্যদের মতোই হয়েছে অন্য অন্যরা ভুল ত্রুটি করেছেন সেটা বলছি না এবার আসুন এ আয়াতের তফসির প্রথম বলি যেহেতু তফসিরবির রায় এই মহতারাম বলেছেন এটা তফসিরবির রায় তাহলে উত্তম তফসির হলো কোরআনের আয়াতের দ্বারাই কোরআনের আয়াতের তফসির তাহলে ফাসাব্বি ব্রিহামদের রব্বিকা অস্তাক ফের এ আয়াতের তফসিরে কোরআনুল করিমের আর কোন আয়াত আনা যায় দুটো আয়াত আনা যায় একটা আয়াত হল চল্লিশ নাম সুরা গাফের এর পঞ্চান্ন নম্বর আয়াত করিমা আল্লাহ তালা বলছেন ওয়াস্তাক লিজানবিকা ওয়াসাব্বি ব্রিহামদের রব্বিকা বিল আশি ওয়াল এফ কার প্রিয় ভাইসব এ আয়াতে কারিমার অনুবাদে এই মাফুল কোরআন বলছে নিজ গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো দেখেন এখানে যেহেতু লিজানবিকা শব্দ এসেছে ওয়স্তাক ফের লিজানবিকা আল্লাহ তালা তার নবীকে বলছেন নিজ গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আচ্ছা এরপরে আপনার সুরা মুহাম্মদ উনিশ নম্বর আয়াত এই ওয়াস্তাক ফের ফাসাবের বেহামদুর রাব্বিক অস্তাক ফের তফসিরে আনা যায় যেখানে আল্লাহ তালা বলছেন ওয়স্তাক ফের লিজানবিকা আল ইমিনাত এ আয়াতের অনুবাদেও মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ এই তার মারফুল কোরআন অনুবাদ করেছেন ক্ষমা প্রার্থনা করুন আপনার ত্রুটির জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের ত্রুটির জন্য আর সাইফুল হিন হাসান দেবন্দির রাহিমাহুল্লাহ এ দুটি আয়াতেই অনুবাদ করেছেন জামরুল শব্দের অনুবাদ করেছেন গুনা তো এই যে নবী আলাই তো শানে সানে গুনা শব্দ অনুবাদ করেছেন এর ধারায় নবী সাল্লাম গুনা করেছেন এটা বুঝার নাই তাহলে কি বুঝাইছেন দেখুন মূলত রসুল সাল্লা সাল্লামের শান ও মান মর্যাদার খেলাফ কাজ সংগঠিত হওয়ার কারণে গুনা শব্দ প্রয়োগ করে সতর্ক করা হয়েছে তার অর্থ এই নয় যে রসুল সাল্লা সাল্লাম দ্বারাই সত্যি কোনো গুনা সংগঠিত হয়েছিল নজুবুল্লাহ তার দ্বারা মহানবী সাল্লা দ্বারা কোনো গুনা সংগঠিত নাই তাই এখানে মৌলানা মুদুদ্দিন রাহিমাহুল্লাহ সাইকুলিন রাহিমাহুল্লাহ এর অনুবাদে শাব্দিক পার্থক্য থাকলেও ব্যাখ্যাগত কোনো পার্থক্য নেই তাফসির কিন্তু অন্যান্য ফিরিঙ্গন ফাঁসাব্ব বিহামদের আব্বিকে অস্তাক ফের যে তফসির করেছেন মৌলানা মুদুদ্ রাহিমাহুল্লাহ সেম সেইম তফসির করেছেন তিনি রসুলসাল্লা সাল্লামের কোনো দোষ ত্রুটি খোঁজ করে বের করেননি আপনি লক্ষ্য করেন আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তফসিরের রুহুল মানিতে ফাসাব্বি বেহামদের রব্বিকে আস্তাক অর্থ করেছেন কি তাঁরই তাঁর এই বলত্ব ও মহত্ব যে যেই পরিমাণ বুঝতে পারবে সে সেই পরিমাণ তার প্রাপ্য আদায় করতে থাকে মানে মন আল্লাহ তালার বড়তো মহত্ব যে যতটুকু বুঝে সে শতটুকুই আদায় করে আর আল্লাহর পরিচয় দানকারী ব্যক্তি বুঝে থাকে যে নিজ দায়িত্ব আদায়ের এই পরিমাণ আল্লাহ পাকের এই অসীম সম্মুখে অতি খাটো তুচ্ছ তখন তার এই কাজে লজ্জা লাগে আর তাতে আর বুঝে থাকে যে তিনি দুর্বল মানে যখন আল্লাহর কোনো ন্যাক বান্দা আল্লাহর কোনো হুকুম পালন করে তখন সে লজ্জিত থাকে যে আল্লাহ তাল্লাহার যে হুকুমটা পালন করেছি এই হুকুমটা যেরকমভাবে করলে পরে আল্লাহ খুশি হতেন আমার দুর্বলতার কারণ আমি সেরকমভাবে এটা করতে পারি না এই জন্য আল্লাহ তাল্লাহার কাছে নত হয়ে থাকে আল্লাহ তাআলা সান্নিধ্য লাভে যিনি যত বেশি নৈকট্য লাভ করতে পারেন আল্লাহর প্রতি তার তত বেশি ভয়ভীতি সৃষ্টি হয়ে থাকে এবং নিজের দুর্বলতার চোখে নিজের দুর্বলতা চোখে তত বেশি ভেসে উঠে তাই সম্ভবত রসুল সাল্লাহিসাল্লামের সাল্লামের ক্ষমা প্রার্থনা এই অর্থে ছিল যে তার এবাদত যদিও অন্য সবার এবাদতের থেকে অধিক উত্তম এবং অতি উন্নত ছিল কিন্তু আল্লাহ পাখের কাছে আল্লাহর অসীম অসীমত্ব মহত্বের সম্মুখে ছোট মনে করে নিজ দুর্বলতার জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ তালা তাকে বলেছেন সুরায় নসর তফসিরে এই কথা বলেছেন রুহুল মাহানি এবার আসুন মৌলানা মজুদুর রাহিমাহুল্লাহকে আসলে এই মোতারাম যে বলেছেন যে আল সাল্লামের দুষ্ট্রুটি বের করেছেন আসলে কি দুস্তুটি বের করেছেন সুরায় নাসরের তসসিটা শুনেন এখানে এখন আর বিস্তারিত বলে এটা খুব একটা বড় এই ভিডিওটা আমরা করতে চাই না দেখুন চার নম্বর টিকা তিনি টিকা যেটা বলেছেন মালানা মদুদির রাহেমহল্লা সুরায় নসরের এই আয়াতের অনুবাদ করেছেন তুমি তোমার রবের হাম সহকারে তার তসবি পড়ো এবং তার কাছে মাগ চাও দেখেন তার অনুবাদটা কিন্তু সবচাইতে সুন্দর তুমি তোমার রবের হাম সহকারে তার তসবি পড়ো এবং তার কাছে মাখ ফেরাচ্ছাও এখন টিকায় তিনি কি বলেছেন হজরতে মদুদি রাহিমাহুল্লাহ তোমার রবের কাছে দোয়া করো তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি মাফ করে দেন হ্যাঁ এই ভুল ত্রুটি এটাকে লজ্জিশ বলে লজ্জিশ মানে হলো কাজ করতে গিয়ে সেখানে মনের অজান্তে মালিক যেরকম কাজটা পছন্দ করেন সেখানে হালকা পাতলা ত্রুটি বিচ্ছুতি যেটা হয় এটাকে লকজিস বলে তো সাব্বে বিহামদে রব্বিকে অস্তাক ফের তিনি তিনি করেছেন তিনি পাপ করেছেন এই জন্য আল্লাহ ক্ষমা কর চাইতে বলছেন ব্যাপারটা এমন না ওর অর্থ হলো ত্রুটি বিচ্ছুতি যেটা হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ইসলাম বান্দাকে এ আদব শিষ্টাচার শিখিয়েছে দেখেন তিনি কিন্তু রসুল্লের দোষ বের করেন না তরং তিনি বলেছেন যে এর দ্বারাই আল্লাহ তালা আদব এবং শিষ্টাচার শিখিয়েছেন কোনো মানুষের দ্বারা আল্লাহর দিনের যত বড় খেদমতই সম্পন্ন হোক না কেন তার পথে সে যত ত্যাগই স্বীকার করুক না কেন এবং তার এবাদত বন্দুকি করার ব্যাপারে যতই প্রচেষ্টা ও সাধনা চালাক না কেন তার মনে কখনো এ ধরনের চিন্তার উদয় হওয়া উচিত নয় যে তার উপর তার রবের যে হক ছিল তা সে পুরোপুরি আদায় করে দিয়েছে বরং সব সময় তার মনে করা উচিত যে তার হক আদায় করার ব্যাপারে যে সব ত্রুটি সে করেছে তা মাফ করে দিয়ে যেন তিনি তার এ নগণ্য খেদমত কবুল করেন এ আদব শিষ্টাচার শেখানো হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অথচ তার চেয়ে বেশি আল্লাহর পথে প্রচেষ্টা ও সাধনাকারী আর কোনো মানুষের কথা কল্পনাই করা যেতে পারে না আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের পৃথিবীতে কোনো শিক্ষক নাই শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তালা পৃথিবীর কোনো বিদ্যালয়ে নবী সাল্লাহি সাল্লামকে আল্লাহ তালা পড়ালেখা শিখেন নাই বরং আল্লাহ তাল্লাহ নিজ কুদরতে তাকে এলেম দান করেছেন সুতরাং মোহাম্মদ সাল্লা সাল্লামকে ফাসাবাহমদুর রব্বিকে অস্থাক্ষরের দ্বারা যে আদব শিষ্টাচার শেখানো হয়েছে সেই শিষ্টাচার মূলত সারা দুনিয়ার মানব জাতির জন্য আমরা মৌলানা মদিদুর রাহেম আল্লাহ তাফসিদ থেকে এটাই বুঝেছি এখানে তিনি আল্লাহ রসুল সাল্লামের থেকে দোষ বের করেছে এটা তো আমরা বুঝি বুঝিনি শুনুন আরও সামনে আচ্ছা অথচ তার চেয়ে বেশি আল্লাহর পথে প্রচেষ্টাও সাধনা আর কোনো মানুষের কথা কল্পনায় করা যেতে পারে না কার থেকে মোহাম্মদ সাল্লা থেকে তাহলে ক্ষেত্রে অন্য কোনো মানুষের পক্ষে তার নিজের আমলকে বড়ো মনে করার অবকাশ কোথায় আমরা যদি একটা নেকামল করি আমরা খুব বড় নেকামল করে ফেলেছি এটা অহংকার করার কি সুযোগ আছে আল্লাহর যে অধিকার তার উপর প্রতিষ্ঠিত ছিল তা সে আদায় করে দিয়েছে এই অহংকারে মত্ত হওয়ার কোনো সুযোগই কি তার আর থাকে কোনো সৃষ্টি আল্লাহর হক আদায় করতে সক্ষম হবে এ ক্ষমতাও সৃষ্টির নেই অর্থাৎ আল্লাহ তালা যেমন বড় আল্লাহ তালা হুকুম যেমন মহান আল্লাহ যেইভাবে চান বান্দা হুকুমটা পালন করুক বান্দার অজান্তেই সেখানে কিছু না কিছু ত্রুটি বিচ্ছুতি থেকে যেতে পারে এই জন্য কোনো ন্যাকামল করে বান্দা যেন অহংকার না করে আল্লাহ তালা ফাসাবি বিহামদের রাব্বিকে আস্থ করে দ্বারা এই শিষ্টাচারটাই শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ রে ফরমান মুসলমানদের এই শিক্ষা দিয়ে আসছে যে নিজের কোনো এবাদত আধ্যাত্মিক সাধনা ও দিনিক খেদমতকে বড় জিনিস মনে না করে নিজের সমগ্র প্রাণশক্তি আল্লাহর পথে নিয়োজিত ব্যয় করার পরও আল্লাহরক আদায় হয়নি বলে মনে করা উচিত দেখছেন বান্দা জানমাল আল্লাহ রাস্তা ব্যয় করবে সময় ব্যয় করবে তাহাজ্জুদ পড়বে নামাজ পড়বে জাকাত আদায় করবে তারপরও আল্লাহর কাছে নত এ থাকবে আল্লাহ তোমার রেজামন্দের জন্য যে ধরনের খেদমত করা দরকার আমি সেটুকুন করতে পারি নি যা কেছি আল্লাহ তুমি আমার সেটা ক্ষমা করে দাও ভুল ত্রুটি ক্ষমা করে দেয় এবং এটা কবুল করে নাও এভাবে যখনই তারা কোনো বিজয় লাভের সমর্থ হবে তখনই এই বিজয়কে নিজেদের কোনো কৃতিত্বের নয় বরং আল্লাহর অনুগ্রহের ফল মনে করবে ভালো রেজাল্ট করে সেটা আমার কৃতিত্ব না ভালো হয়েছে এটা আমার কৃতিত্ব না আল্লাহর দান বদরুযুদ্ধ বিজয় হয়েছে এটা সাহাবিদের কৃতিত্ব না নবীর কৃতিত্ব না আল্লাহর দান তো এইভাবে আল্লাহর কাছে কি হবে নত হয়ে থাকবে এজন্য গর্ব অহংকার মত না হয়ে নিজের রবের সামনে দীনতার সাথে মাথা মতো করে হাম সানা ও তসবি পড়তে এবং তাও বা ইস্তেক করতে থাকবে এটাই হলো ফাসাবদের আব্বিক অস্তাকফের তিনি এই টিকাটা অর্থ করেছেন এখন এটাকেই তারা বলেছে যে মৌলানা মৌদুদি রাহিমা উল্লাহ নাকি আল্লাহ ফয়গাম্বা সাল্লাহ সাল্লামকে বেদ যদি করেছেন আল্লাহ তালা আমাদেরকে ন্যায় বিচার করার তৌফিক দান করুক আমি বিস্তারিত আলোচনা করি নাই তরুণ লেখকদের মধ্যে এখন এই বইটা আমার আসলাম সাইদি ভাই ওনারাই এখানে কিন্তু এই একেবারে বিস্তারিত আলোচনা আছে আপনারা এই বইটা যদি সংগ্রহ করেন এখানে আছে আর আগের লেখকদের মধ্যে মৌলানা মৌদুদি পর এতে রাজাদ কায়লমি জায়জাহ এখানেও বিস্তারিত আলোচনা সেটা উর্দুটার বাংলা অনুবাদ হয়েছে যে মৌলানা মুদুদুর উপর আরোপিত অভিযোগের তাত্ত্বিক পর্যালোচনা এরপরে মৌলানা আব্দুল হাকিম সাহেব মলানা মৌদুদুর উপর আরোপিত অভিযোগের পর্যালোচনা আরেকটা কিতাব লিখেছেন এবং আরেকটা মৌলা এ ইউসুফ রাহিমা উল্লাহ মলানা মৌদুদুর রাহেমাহল্লাহর বিরোধিতার অন্তরালে এখানে সবগুলি বিশ্লেষণ করা হয়েছে বাইসব তাই আসুন মানুষ ভুল ত্রুটির উর্বে না তা এ মৌলানা উদ্দিন রাহিম আল্লাহ যেই করেছেন অন্যরা একই তাফসিল করেছেন তাহলে কেন ওনার নামে এই সব অপব্যাখ্যা সেটা কিন্তু অন্য জায়গায় আল্লাহ যদি কোনো দিন তৌফিক দান করেন যে এই এই মতবিরোধের জায়গাটা কিন্তু ভিন্ন জায়গা ওটা রাজনৈতিক অন্য কোনো ভিডিওতে সেটা বলা হবে আসসালামু আলাইকুম